কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী তপন দেব সিনহা 7,166 ভোটে জয়লাভ করলেন। লোকসভা ভোটের নিরিখে এই বিধানসভা কেন্দ্রে কার্যত অনেকটাই বিজেপি এগিয়ে থাকলেও শেষমেশ বিধানসভার এই উপনির্বাচনে তৃণমূলেরই জয় হয়। কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী তপন দেব সিনহা জয়ী হয়েছেন। কি বলছেন তিনি আমরা তা সরাসরি শুনে নেব। ভালো লাগছে। এই জয়টাকে উৎসর্গ করছেন আপনি? জয়টা আমি আমাদের দিদিকে উৎসর্গ করছি। এতটা ব্যবধান দাদা লোক ব্যবধানটা মিটেছে। প্রথমত বিজেপির উপর ভোটাররা খুব বিতর্ষদ্ধ হয়ে গেছে, তারপর আমাদের উন্নয়নগুলো আমরা ভালোভাবে প্রচার করতে পেরেছি, আর সর্বোপরি আমাদের রাজ্য নেতৃত্ব থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী মহাশয় সহ রাজীব ব্যানার্জি এসেছিলেন, আরও অনেক মন্ত্রী এসেছিলেন, জেলা নেতৃত্ব উত্তরবঙ্গ থেকেও সবাই এসেছিলেন, প্লাস আমাদের ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, কর্মীরা, মিউনিসিপ্যালিটির বুথ লেভেলের কর্মীরা এত পরিশ্রম করেছে, তার পরিশ্রমের এই ফসল। মানুষ আমাকে জিতিয়েছে, এবার আমি চেষ্টা করব সেগুলো পালন করব। প্রথম কাজ এখন আমি ডিসিশন নিতে পারছি না, আমি নেতাদের সঙ্গে বসবো, বসে তারপর এই জয়কে কাকে উৎসর্গ করবেন? কি কারণে এনআরসি কতখানি প্রভাব পড়েছে? এনআরসি তো এফেক্ট আছে, কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট হয়েছে দিদির উন্নয়নটা। সবাই চায়, কালিয়াগঞ্জবাসী চায় যে কালিয়াগঞ্জের উন্নয়ন হোক, সেই উন্নয়নটা করতে আমরা বদ্ধপরিকর। লোকসভা ভোটে এত ব্যবধান ছিল, সেটাকে হারিয়ে লোকসভা ভোটে বিজেপির এজেন্ডা ছিল সাম্প্রদায়িকতা, এবার মানুষ আছে এজেন্ডাটাই খায়নি। এবার মানুষ একটা এজেন্ডা ছিল ডেভেলপমেন্ট, কালিয়াগঞ্জকে ডেভেলপ করতে হবে, কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তপন দেব সিনহা এই মুহূর্তে তৃণমূল ভোটে 7,166 ভোটে জয়ী হয়েছেন। কালিয়াগঞ্জের উন্নয়নটা আমরা করার দায়িত্ব নিয়ে এসেছি, আমরা করব এটা উন্নয়নটা। কিন্তু এরা যারা একটা ধর্মীয় পলিটিক্স করেছিল সেটা লোক ভালো না, এনআরসির এগেনস্টে আমাদের দিদির উন্নয়নে উন্নয়নের জন্য ভোটটা দিয়েছে। কেন কি এখানে মেডিকেল কলেজ যেটা 50 বছর ফাইট করলে পাওয়া যায় না, আমরা পেয়ে গেছি। 50 বছর ইউনিভার্সিটিতে ফাইট করা যায় তাও পাওয়া যায় না, আমরা পেয়ে গেছি। উদাহরণ ফাইট করে দিদি আমাদের দিয়েছে, মাল্টিপল হসপিটাল দিয়েছে, অনেকগুলো উন্নয়ন পেয়েছে, যার জন্য রায়গঞ্জবাসী কালিয়াগঞ্জবাসী যত মিলে আমাদেরকে ভোটটা দিয়েছে, যেটা আমরা রিয়েলাইজ করতে পেরেছি। পার্লামেন্টাল অ্যাসেম্বলি যেটা ভুল হয়েছিল, ভুল পাশাপাশি করে উন্নয়নের জন্য আমাদেরকে ভোটটা দিয়েছে।